আমরা স্যার একটা বিষয় পড়ি, প্রজাতন্ত্র রিপাবলিক, আরেকটা বিষয় হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র। আমাদের অনেকেই কনফিউজড হয়ে যায় ডিফারেন্সেস বিটুইন এ রিপাবলিক অ্যা ডেমোক্রেসি, প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে আসলে পার্থক্যটা কী? না, আমার মনে হয় এটা নিয়ে আসলে মাথা কামানো উচিত না। গণতন্ত্র তো বুঝি, জনগণতন্ত্র, ডেমোক্রেসি তো আমরা বুঝি, রিপাবলিক প্রজাতন্ত্র সাধারণভাবে তত্ত্বগতভাবে বলা হয় যে যে রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত হয় সেই রাষ্ট্রটাকে বলে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র এটি। আর আমাদেরটা দেখেন, আমাদেরটা কিন্তু প্রজাতন্ত্র, পিপলস রিপাবলিক, পিপলস রিপাবলিক অর্থাৎ গণপ্রজাতন্ত্র। তাহলে এটা কি? এটা হলো আসলে কিছু না। আমাদের বাংলাদেশের সংবিধানে দেখেন, বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার মালিক, তাই না? অর্থাৎ এখানে জনগণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আসলে কিছু না, একজন মানুষ আর ভালো মানুষ যাচ্ছে একটা বিশেষণ যোগ করাইছে, প্রজাতন্ত্র আগে পিপলস রিপাবলিক। অনেকে আবার মনে করে যেমন চায়না, চায়না কিন্তু না, পিপলস রিপাবলিক অফ চায়না। তা আবার অনেকে প্রশ্ন করতে পারে এখানে কিন্তু আপনি জিনিসটা কীভাবে নেবেন আমি জানি না। আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে, চায়নায় মনে হয় গণতন্ত্র নাই। আমি মনে করি চায়নায় পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র চায়নায় বিদ্যমান। এখন আমার কথাটা অথবা ব্যাখ্যা অনেকে চেতে পারে যে এখানে তো সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র হইল, সেই গণতন্ত্র হইল পারফেক্ট গণতন্ত্র, যেই গণতন্ত্রে সমাজতন্ত্র আছে। অর্থাৎ সমাজতন্ত্র হইল একটা অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র। এখন আপনার পুঁজিবাদে বেশি গণতন্ত্র না সমাজতন্ত্রে বেশি গণতন্ত্র আছে, এ নিয়ে বিতর্ক আছে, এ নিয়ে বিতর্ক আছে। আপনি দেখেন বাংলাদেশ থেকে একটা গণতান্ত্রিক দেশ না? অবশ্যই গণতান্ত্রিক দেশ। আবার দেখেন বাংলাদেশের সংবিধানের 8 অনুচ্ছেদে 4টা মূলনীতি আছে না? 4টা মূলনীতি আছে, এখানে একটা সমাজতন্ত্র আছে না? তাহলে স্বাভাবিকভাবে আমাদের ছেলেমেয়েদের কাছে প্রশ্ন উঠতে পারে যে এক জায়গায় বলা আছে গণতন্ত্র, আরেক জায়গায় বলা আছে সমাজতন্ত্র, এটা তো পরস্পর বিরোধী। নো, নট ইন দ্য লিস্ট। সেই গণতন্ত্রেই পারফেক্ট গণতন্ত্র যেখানে সমাজতন্ত্র আছে। এখন গণতন্ত্রকে আপনি যদি আক্ষরিক অর্থে ব্যাখ্যা করেন তাহলে হবে না। গণতন্ত্র কিন্তু একটা সংস্কৃতি, গণতন্ত্র একটা মূল্যবোধ, গণতন্ত্র একটা নর্মস, গণতন্ত্র একটা আইডিওলজি, গণতন্ত্র একটা কনভেনশন, গণতন্ত্র একটা কাস্টম, গণতন্ত্র একটা কালচার। গণতন্ত্র আপনার ফ্যামিলি থেকে শুরু রাষ্ট্রের সর্বপর্যায়ে থাকতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গণতন্ত্র আছে, কিন্তু আপনার ফ্যামিলিতে গণতন্ত্র নাই, সমাজে গণতন্ত্র নাই, সেই গণতন্ত্র কিন্তু তাসের ঘরের মতো বেড়ে যাবে। তাহলে আর গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হলো অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক ন্যায্যতা, অর্থনৈতিক ইকুয়ালিটি, অর্থনৈতিক ইকুইটি। সেটা পুঁজিবাদের চেয়ে কিন্তু আমরা সমাজতন্ত্রে বেশি থাকি। তাহলে দেখেন এই যে গণতন্ত্রের যে প্রাণভোমরা, গণতন্ত্রের যে দর্শন, গণতন্ত্রের যে মগজ, আমি মনে করি এটা পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে বেশি আছে। সমাজতন্ত্র কী করলো? সমাজতন্ত্র শুধু সাম্য দেখে না, শুধু ইকুয়াল দেখে না, ইকুইটি দেখে। হ্যাঁ, পুঁজিবাদে কিন্তু দেখেন কেউ আছে সাততলায়, কেউ আছে গাছতলায়, কিন্তু সমাজতন্ত্র এই দর্শনে বিশ্বাস করে না। সুতরাং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমি মনে করি নীতিগতভাবে বেশি গণতান্ত্রিক। আপনি মনে করেন আমাদের যারা সংবিধান প্রণেতা তারা খুবই দূরদর্শী ছিল, খুবই জ্ঞানী ছিল, এ ব্যাপারে আপনি আপনার আমার সাথে একমত হবেন? তারা কিন্তু 1972 সালে সংবিধানে বলছে রাষ্ট্রীয় 8 অনুচ্ছেদ থেকে 25 অনুচ্ছেদে আমাদের মূলনীতি, তার মধ্যে প্রধান 4টা মূলনীতি ছিল, তার মধ্যে একটা ছিল সমাজতন্ত্র। স্বাভাবিকভাবে আমাদের ছেলেমেয়েদের প্রশ্ন জাগতে পারে, আমরা বলছি গণতন্ত্র আবার বলছি সমাজতন্ত্র, এটা তো পরস্পর বিরোধী, এটা হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল। আসলে তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না। আসলে সমাজতন্ত্র একটা অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কিন্তু গণতন্ত্র লুকিয়ে আছে। আশা করি আমাদের ছেলেমেয়েরা এই উত্তরটা বুঝতে পারছে। আসুন মায়া ছড়াই